কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা ভালো আছো, কারণ তোমাদের শহরে তো রং বেরঙের আলো, আর আমার শহরে ওই অন্ধকার জগৎটাই ভালো। রাত যত গভীর ততই আমি হারিয়ে যাই। তোমাদের জন্যই আজ আমি রিফু ভাই। তো স্বভাবগত প্রতি রাতেই আমি আমার ওই প্রিয় মানুষটার প্রোফাইলে ঘুরে আসি, কারণ আজও আমি আমার নিজের অনিচ্ছায় ওই মানুষটাকে হয়তো বা ভালোবাসি। তো গত রাতেও ব্যতিক্রম কিছু ছিল না, কিন্তু আমার অনুভূতিটা ছিল একটু ভিন্ন, কারণ তার প্রোফাইলে গিয়ে দেখলাম তার একটা ছবিতে ক্যাপশন দেওয়া, আমার প্রিয় মানুষ। এটা দেখার পর বুকের ভিতর একটা চাপা কষ্টের সৃষ্টি হয়, যে কষ্টটা কখনোই বোঝানো যায় না। আচ্ছা, প্রিয় মানুষটা কি এতই সস্তা? এই তো বছর খানেক আগেও আপনি বলতেন যে আমি আপনার প্রিয় মানুষ। বছর বদলাতে বদলাতে প্রিয় মানুষটা তো তাড়াতাড়ি বদলে যায়, আমি জানি না, আমার জানা ছিল না। কিন্তু আমি এতটুকুই জানি যে আমাদের প্রিয় মানুষটা যদি আমাদের ছেড়ে চলে যায় খুব বেশি কষ্ট হয় না, কিন্তু ওই মানুষটা যদি অন্য কারো হয়ে যায় এই ভেতরটার মধ্যে চার ভাগ হয়ে যায়, এই কষ্টটা বোঝানো যায় না। তো আমি চাই তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে ভালো থাকো, আর দিন শেষে নিজেরে ভালো রাখো, আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমি আপনাদের ভালোবাসা চাই। হ্যাঁ, আমি আর কেউ না, আপনাদের ভালোবাসারই মানুষ রিফু ভাই। খোদাফেজ, ভালোবাসা রইলাম।